আমার যখন সেতুটা হিট হয়ে গেল, হঠাৎ করেই আমাকে একদিন আমাকে আমাদের লিজেন্ড ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, কি বলবো, মানে মরহুম খান আতাউর রহমান ভাই, শ্রদ্ধেয় খান আতাউর রহমান ভাই, উনি আমাকে ল্যান্ডে ফোন করলেন। আচ্ছা, ল্যান্ডে, তখন তো মোবাইল নেই, ল্যান্ডে। আই, তুই কি করছিস? আমি বললাম, আতা ভাই, শুটিংয়ে যাবো। বলে, কিসের শুটিং? তোকে আমার দরকার, তুই আমার নেক্সট, আমার ছবি মাটির মায়ার ওয়ান অফ দ্য হিরোইন। আমি বললাম, তাই? হ্যাঁ, কারণ আতা ভাই আমাকে, আমি চলচ্চিত্রে আসার আগেই কিন্তু আমাকে চিনতে, নৃত্যশিল্পী হিসাবে আমি ঢাকা ক্লাবে সেই ছোট সময় আমি অনেক ফাংশন করেছি। আমাকে পারস ভাই একটাই কথা বলেছিলেন যে তুমি কিন্তু খুব ট্যালেন্টেড, মানে এখন তোমাকে আমার বোঝানোর কিছু নেই, খালি একটাই বলবো, একটু চিন্তা ভাবনা করে ছবিগুলো সাইন করবে।